সাজেদুল হোসেন চৌধুরী দীপুর স্মরণে ছ্যাঙ্গারচরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপুর স্মরণে এবং তার আত্মার মাগফেরাত কামনায় চাঁদপুরের মতলব উপজেলায় ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ছ্যাঙ্গারচর বাজার কেন্দ্রীয় শাহী মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ার আয়োজনে পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপুর আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম। তিনি বলেন, আমার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপুর ইচ্ছা ছিল মতলবের ছ্যাঙ্গারচর পৌরসভাকে একটি আধুনিক নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা। আমি মনোনয়ন পাওয়ার পর তার একটাই চাওয়া ছিল চাঁদপুর দুই আসনটিকে মিনি সিঙ্গাপুর সিটিতে রূপান্তরিত করা। আজ আমার ছেলে আমার পাশে থাকার কথা ছিল, কিন্তু সে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছে। আপনারা দোয়া করবেন যেন আমার ছেলেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি কথা দিচ্ছি, আমি আমার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপুর স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও বলেন, আপনারা সবাই মিলেমিশে থাকবেন, রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে কেউ ঝগড়া বিবাদ করবেন না। এ সময় উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছোট ছেলে এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলবত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আয়ুব আলী গাজী, ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মনির হোসেন ব্যাপারী, ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ রফিকুল আলম জজ, বর্তমান মেয়র লায়ন আরিফুল্লাহ সরকার, ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, সাজেদুল হোসেন চৌধুরী দীপুর জ্যেষ্ঠ পুত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশফাক চৌধুরী মাহি, ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা খোকন প্রধান, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির প্রধান, ছ্যাঙ্গারচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমানুল্লাহ সরকার, যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিৎ সরকার রিয়াদ, ছ্যাঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগ নেতা শামীম প্রধান, পৌর যুবলীগের সহসভাপতি আমিনুল হক ব্যাপারী, পৌর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়া, আহসান হাবিব, আবুল বাশার, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি খোরশেদ আলম অপু, যুবলীগ নেতা কামাল হাসান, ছ্যাঙ্গারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছ্যাঙ্গারচর পৌর যুবলীগ নেতা বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গু, মোহাম্মদ নাজমুল খান, যুবলীগ নেতা আমির হোসেন কালু, ছ্যাঙ্গারচর পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জনি সরকার, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ফকির, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল হক হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা জুবাইর আহমেদ জনি, সোহেল আরমান কাজী, ছ্যাঙ্গারচর পৌর ছাত্রলীগের সহসভাপতি মামুন শিকদার, রিয়াদ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ছ্যাঙ্গারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম চাঁদপুরী। প্রসঙ্গত, সাজেদুল হোসেন চৌধুরী দীপু গত 2 ডিসেম্বর সন্ধ্যা 5:17 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে 28 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পিতা, মাতা, স্ত্রী, ছোট ভাই, বোন, 2 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।